আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার বিথির রসিদের সাথে। আছি আমি ফাহমিদা বিথি। আজকে আমি তৈরি করব ভাপা পিঠা। শীতের শুরু এখন হয়ে গিয়েছে, এজন্য আমি আজকে নিয়ে এলাম ভাপা পিঠার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। ভাপা পিঠা তৈরি করতে হয় কয়েকটি ধাপে। আমি প্রথমে চালের গুঁড়া ধাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4 মগ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়াটা আমি আমার ফ্রোজেন করা। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 মগ পানি নিয়ে নিয়েছি, হালকা গরম, এই যে একটা আঙুল চুবানো যায় এরকম গরম। এখন এটা দিয়ে আমি চালের গুঁড়াটাকে মিশিয়ে নিব। অল্প অল্প দিয়ে আমি চালের গুঁড়াটাকে মিশিয়ে নিব। গুঁড়োটাকে আমি এভাবে শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি। এখন চেলে নিব। আমি এরকম একটা চাল নিয়ে আর একটা বড় বল নিয়েছি। এখন আমি চালের গুঁড়াকে চেলে নিব ভালো করে, এভাবে রেখে এভাবে চেলে নিব। এভাবে আমি সবগুলিকে চেলে নিয়েছি চালনি দিয়ে। এখন আমি পিঠাটা তৈরি করে নিব। চেলে নেওয়া চাউলের গুঁড়া, 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া, 1 কাপ পরিমাণ গুড় কোড়ানো, এই যে আখের গুড়, আমি এভাবে পাতলা করে নিয়েছি। আমি এরকম একটা সিরামিকের বাটি নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে দেব চেলে রাখা গুঁড়াটাকে। এরপর দিয়ে দিব নারকেল কোড়া। এরপর দিয়ে দিব গুড় কোড়ানো। আবার উপর থেকে এভাবে চালের গুঁড়া দিয়ে গুড় আর নারকেলটাকে ঢেকে দিব। আমি এরকম একটা পরিষ্কার নেট নিয়ে নিয়েছি। এখন নেটটা দিয়ে বাটিটাকে কভার করে দিব। এখন আমি চুলায় দিয়ে পাতিলের উপর দিয়ে দিব। আমি চুলায় একটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি ভাপা পিঠাটা এভাবে দিয়ে দিব। বাটিটাকে বসিয়ে এভাবে একটু ট্যাপ করে আমি বাটিটাকে উঠিয়ে নিব, উঠিয়ে ডেকে দিব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি পিঠাটাকে ছিদ্র করে নিব। 2 মিনিট হয়ে গিয়েছে, আমার পিঠাটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটাকে নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিব। আমি সবগুলো পিঠেকে তৈরি করে নিয়েছি এবং সার্ভ করে দিয়েছি। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।